তো বেশি লোক যেদিকে যায় অনেকে মনে করে আরে কি বলতেছেন এগুলা, এখন সমাজের চল এরকম হয়ে গেছে, এখন সবাই এরকম করতে হবে, বলে না এরকম মাঝে মধ্যে? তারপরে সবাই একদিকে যায়, আপনি উল্টার দিকে কতক্ষণ যাবেন? সবাই যেদিকে যায়, চল যেদিকে হয়ে গেছে, প্রচলন যেদিকে হয়ে গেছে, তো এইদিকে সবাই এখন আর এটাকে আইব মানা করা হয় না, সবাই করে, আমিও করতে হবে, কিছু করার নাই, এইরকম একটা মানসিকতা যে নিয়ে আসা, এটা ঠিক নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন যে এরকম তোমরা করো না। এরপরে বেশি পাওয়া সবসময় যে ফায়দার কারণ না, টাকা পয়সা অনেক কিছুই, বাড়ি গাড়ি, শুধু বেশি দিকে মানুষের নজর। আল্হা কুমুত্তাকাসর, তোমাদের বেশি বেশি পাওয়া তোমাদেরকে ব্যস্ত করে রাখে, নেশায় ফেলে দেয়। বেশি পাওয়া সবসময় ভালো না, অনেক বেশি পাওয়া অনেক ক্ষতির কারণ হয়। সেই জন্যে হালাল তরিকে আসলে আলহামদুলিল্লাহ, যখনই আমরা হালালকে বর্জন করে অনেক বেশির দিকে নজর দেই, তখন এই বেশিটা আমাদের কোনো কল্যাণে আসবে না, ক্ষতির কারণ হবে। এই জন্য একটা হাদিসে এসেছে, কালিলুন তুয়াদ্দি শুকরাহু খায়রুন মিন কাসীরিন লা তুতীকু, যে অল্প অর্জন করে তুমি যদি আল্লাহর শুকর গুজার হতে পারো, তাহলে বেশি করে অর্জন করে তুমি শুকর গুজার অকৃতজ্ঞ হয়ে এবং তোমার ভিতরে উল্টা পাল্টা ঢুকিয়ে দিয়ে তুমি আরো বেশি অশান্তির দিকে চলে যাবে। মানুষ যখন বেশি, একেবারে তার কোনো কিছু লাইন থাকে না, এত বেশির মধ্যে জড়িয়ে পড়ে, তখন তার জীবনটা অনেক দুর্বিষহ হয়ে যায়, অনেক দুর্বিষহ হয়ে যায়, কোনোটাই লাইন করতে পারে না, ডিসঅর্গানাইজ হয়ে যায়, কোনটা ঠিক করবে, সব জায়গা অগোছালো হয়ে যাচ্ছে, তার জীবনে শান্তি উঠে যাচ্ছে। সেই জন্য অল্পে তুষ্টি, এটাকে কানা বলা হয়েছে, অল্পে তুষ্টি একটা বড় নিয়ামত। একটা হাদিসে এসেছে, আল গেনা গেনা নাফস, যে অন্তরের মধ্যে যে ধনী সে আসল ধনী, যে অন্তর যার অন্তরটা ধনী সে আসল ধনী। তার মানে অন্যটা দেখলে তার লোভ হয় না, আরে উনি এত টাকা কেমনে বানালেন, হিংসা বিদ্বেষ কম্পিটিশন এগুলো তার মধ্যে চলে এসে অস্থিরতা সৃষ্টি করে ফেলে। আর যে ব্যক্তির এখানে আসে, আলহামদুলিল্লাহ আমার আল্লাহ যা দিয়েছেন আমি অনেক হ্যাপি আছি, তার কোনো অশান্তি থাকলো আর, আর যার দেখে যে আল্লাহ এই জায়গাটা আমি কিনবো, কতদিন থেকে অপেক্ষা আছি, বেটা চট করে কিনে ফেলছে, এই খবর শোনা পরে কিরকম কষ্ট লাগে। আপনি এই অমুক জায়গায় বাড়িটা কিনবেন, ঠিকঠাক করে রাখছেন, তারপরে গিয়ে দেখেন যে আরেকজন £2000 বেশি দিয়ে নিয়ে গেছে, আহারে কি কষ্ট লাগে। হ্যাঁ, তো এইগুলো যাদের বলতে ওইটা আমার কিসমতে নাই, যাক চলে গেছে, এর মধ্যে খায়ের আছে আলহামদুলিল্লাহ, তাই অল্প তুষ্টি, যা পেয়েছি আমার আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, এর মধ্যে যে শান্তি। আর যাদের এত বেশি পেয়ে গেছে, আরো পাওয়ার জন্য না পেলে কি কষ্ট হয়, তার আসলে শান্তি ওই জায়গায় নয়, শান্তিটা মানুষের অন্তরের মধ্যে যদি আল্লাহ দিয়ে দেন, আল্লাহ তাআলা রিজিক যা এসেছে আলহামদুলিল্লাহ। কাজে খালি বেশি দেখলেই মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ সৃষ্টি হয়ে যায়। আপনি ভালো অবস্থায় আছেন, একটা ভালো বাড়ি করেন, কেউ কেউ খুশি হয়, বাকিরা কি করে, দুঃখ পায়, হিংসা মনে কষ্ট সৃষ্টি হয়ে যায়, অনেক লোক আপনার দুশ্মন হয়ে যায়, শত্রু হয়ে যায় এলাকার মধ্যে, দেশের মধ্যে, আপনার টাউনের মধ্যে, বড় বাড়িটা আপনার হয়ে গেলে দেখবেন কত লোক দুশ্মনী করছে। তো কাজেই বেশির মধ্যে যে খুব শান্তি, এটা তো নিশ্চিত নয়, এবং দুশ্মনী অনেকভাবে মোকাবিলা করতে হয় মানুষকে। আল্লাহ তাআলা সেটাই আমাদেরকে বলছেন যে হালাল পন্থায় যা এসেছে আলহামদুলিল্লাহ, কোনো সময় তোমরা খবিসের দিকে, নাপাকের দিকে, অন্যায়ের দিকে, হারামের দিকে, এগুলো সব খবিস, এগুলোর মধ্যে কোনো শান্তি নাই। তাহলে কি হবে, ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তুফলিহুন, কাজে আল্লাহকে ভয় করো হে জ্ঞানী লোকগুলো, আশা করা যায় তোমরা কামিয়াব হবে। জ্ঞানী লোকেরা, বুদ্ধিমান লোকেরা শুধু বেশির পিছনে দৌড়ে না, তাদের জীবনের একটা স্ট্যান্ডার্ড আছে, একটা মান আছে, তাদের অল্পে তুষ্টির কারণে অন্তরের মধ্যে শান্তি আছে, এটাই আসল কামিয়াব। শুধু বেশি জোগাড় করার মধ্যেই কামিয়াবি নয়। এই একটা হলো যে আমাদের লোভ লালসা এগুলো কমানোর জন্য, হারাম তরিকায় যাওয়ার রাস্তা থেকে সরানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এখানে নসিহত করলেন। পরের আয়াতে সাহাবা
কিছু প্রশ্ন করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন কোন অকেশনে করেছেন বেশি প্রশ্ন করে ফেলেছেন, বেশি প্রশ্ন করলে উনি কষ্ট পেতেন মাঝে মাঝে, তারপরে উল্টোপাল্টা প্রশ্ন করেছে কোন কোন সময়। মুসা আলাইহিস সালামকে তার উম্মতে অনেক কষ্ট দিয়েছে না বিভিন্ন প্রশ্ন করে? ওই লাইনে কিছু মানুষের টেন্ডেন্সি আছে, তো এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। আর তিনি এই এই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু উপলক্ষে যখন এরকম প্রশ্ন করলো, তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে সাবধান করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদু লাকুম তাসুকুম। হে ইমানদারগণ, তোমরা এমন কিছু বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করো না আল্লাহর নবীকে, যেগুলো জিজ্ঞাসা করলে সেগুলা প্রকাশ করে দিলে উত্তর এসে গেলে তোমাদের ক্ষতি হবে, এমন জিনিস জিজ্ঞাসা করো না। وَإِن تَسْأَلُوا عَنْهَا حِينَ يُنَزَّلُ الْقُرْآنُ تُبْدَ لَكُمْ। আর কোরআন নাজিল হওয়া অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যতদিন জিন্দা আছেন কোরআন তো নাজিল হচ্ছে, আর তোমরা যদি ওই সময় বিভিন্ন প্রশ্ন করো, তোমাদের প্রশ্নের কারণে কিন্তু আল্লাহ তাআলা শরীয়তকে টাইট করে দিবেন, বেশি কঠিন বানিয়ে দিবেন। ওকে, তাহলে কঠিন হবে, এটা হয়ে গেছে না? বনি ইসরায়েলকে মুসা আলাইহিস সালাম বললেন কি করতে হবে, একটা গরু জবাই করো, একটা গাভী জবাই করো, যে কোনো একটা গরু জবাই করে দিলেই হতো। তারা কি বললো, কতক্ষণ পরে এসে বলে গরু কীরকম তা তো বললেন না, খালি গরুর কথাই বললেন। এটা কি একটু একটু বয়স্ক গরু হওয়া লাগবে, না একটু বাসুর মার্কা গরু হলে চলবে, সেটা জবাব আসলো। কিছুক্ষণ পরে কিরকম রং টং কিরকম হবে তা তো বলেন নাই, এই এক একটা পরে এক একটা। তারপরে প্রত্যেকবার যখন প্রশ্ন করে আল্লাহ তাআলা বলে দেয় যে এরকম টাইট একটা শর্ত ঢুকিয়ে দেন। এরপরে যখন সব শেষ হয়ে গেছে, সব জিজ্ঞাসা করে, আর জিজ্ঞাসা করার কিছু নাই তাদের কাছে, তো এখন বলে যে এতক্ষণে আমরা বুঝলাম, তার মানে এতক্ষণ আল্লাহ এবং মুসা আলাইহিস সালাম তাদেরকে কি বলছে বুঝাইয়ে বলতে পারে নাই। দেখছেন কি মাতবাড়ি করলো, কি এতক্ষণে বুঝলাম আমরা, তার মানে একটা ধাক্কা দিল যে আপনি আর আপনার আল্লাহ যা কন ঠিক মতো বুঝাই করতে পারেন না। তাদের তারামি কিরকম, এখন তো তো বুঝছে, টাইট করে দেওয়ার পরে দেখা গেল যে এই গরু আর কোনো জায়গায় কোনো মার্কেটেই পাওয়া যায় না, ঘুরতে 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 এক এটিমের কাছে পাওয়া গেছে। আর সেই এটিমের গার্ডিয়ানরা টের পাইছে যে এই গরু তো মার্কেটে দুই নম্বর না, এটা তাদের কিনতেই হবে, তখন দাম দিছে বাড়ায় কয়েকশো গুণ বাড়ায় দিছে দাম। এই বেশি প্রশ্ন করে আটকে গেল না, মুসিবত হয়ে গেল। এই কাজ যেন না করে, অনেক অকেশনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা কি আমাকে মুসা আলাইহিস সালামের কম যে পর্যায়ে জিজ্ঞাসা প্রশ্ন করছো এরকম করতে চাও? সাহাবীরা সাবধান হয়ে গেছে। তো এখানে কয়েকটা ইয়ে আসছে, সারে নজরুল আসছে, যেমন তাফসিরটা আগে শুনি যে আল্লাহ তাআলা মুমিনদেরকে নসিহত করছেন যে তোমাদের যে সমস্ত প্রশ্ন অবান্তর অনেক সময় বিনা প্রয়োজনে প্রশ্ন করে বসো, এগুলো দরকার নাই, এগুলো করে তোমরা সময় নষ্ট করো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তোমরা শুনো উনি তোমাদেরকে যা বলা সেটা বলবে। একান্ত কোনো জিনিস সত্যি বুঝে না আসলে প্রশ্ন করা যায় আছে, কিন্তু খামাকা অ্যাডভান্স প্রশ্ন করা, অতিরিক্ত প্রশ্ন করা ভালো না। এবং কোন কোন আলোচনাতে সভাতে বিভিন্ন জায়গায় যখন প্রশ্নের সুযোগ দেওয়া হয়, তখন কিছু লোকে সত্যি ভালো প্রশ্ন করেন যেগুলো আসলে ব্যাখ্যা হওয়ার জন্য দরকার, কিছু লোকে খামাখা অবান্তর প্রশ্ন করে বসেন এবং প্রশ্ন করতে করতে কোন জায়গা থেকে কোন জায়গায় চলে যান, আসলে আলোচনা কি ছিল এটা লোকেরা শেষে ভুলেই যায়, কোথেকে উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে পশ্চিম দিকে চলে গেল। তো এরকম বেশি করা ঠিক নয়। এক্সাম্পল আসছে, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন, খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবাতান মা সামিতু মিছলাহা কাত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে এত সুন্দর একটা খুতবা তিনি দিলেন, এত প্রয়োজনীয় কথা, এত চমৎকার খুতবা আমি আর শুনিনি। ওয়াকালা ফিহা লাউ তাআলামুনা মা আ'লামু লা দহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা। এই খুতবার মধ্যে তিনি একটি চমৎকার উপদেশ দিয়ে বললেন, হে মানুষ, তোমরা যদি জানতে আমি যা জানি, আল্লাহ তাআলা আমাকে যা দেখিয়েছেন জান্নাতের অবস্থা, জাহান্নামের অবস্থা, আখেরাতে কি হবে, এইটা যদি তোমরা বুঝতা তাহলে তোমরা খুব কমই হাসতা জীবনে, কান্দতে বেশি।
আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে তোমরা পেরেশান হয়ে যেতে, হাসার কথা চিন্তা করতে পারতে না। এত কঠিন জিন্দগি তোমাদের সামনে আছে মৃত্যুর পরেই, এরকম মারাত্মক নসিহা তিনি করছিলেন। আর এই কথা শোনার পরে সাহাবিদের কি হলো, ওনাদের এমন অ্যাকশন হলো, ওনার এমন ভাবে এটার আসার ওনা থেকে ধরে ফেললো, ওনারা কাঁদতে থাকলেন। কিভাবে কাঁদলেন, ওনাদের মাথায় স্কার্ফের মতো যেটা ছিল গামছার মতো ওইটা দিয়ে সবাই চোখ ঢেকে হু হু করে কাঁদতে থাক, সবার আওয়াজ চলে আসলো কান্নার। আসহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুহাহুম লাহুম হানীন, কাঁদতে থাকলেন, কান্নার আওয়াজ রোল চলে আসলো, সবার কান্নার আওয়াজ আসছে এবং সবাই চেহারা ঢেকে ফেললেন কাঁদতে কাঁদতে। আর এই অবস্থার মধ্যে দেখেন সবাই কাঁদছে, এই অবস্থার মধ্যে চট করে একলো এক প্রশ্ন করে বসছে, এই 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 অবস্থা কি প্রশ্ন করলো, কালা রাজুল মান আবি, ইয়া রাসূল আমার বাবাকে একটু বলবেন নাকি, বাবা হারিয়ে গেছে, বাবাকে জানে না, তার কারণ কি জানেন, বলেন তো কারণ কি, তার জাহিলি জামানায় এই দেশের মতো এই দেশে অনেক বাচ্চা কাছে পয়দা হয় মা চিনে বাবাকে জানে না, বাবার পরিচয় না, এরকম আছে কিনা, নাই, এগুলা দিন দিন বাড়ে না কমে, দিন দিন বাড়, বিয়ে শাদি ছাড়া যে কোনো ভাবে সন্তান পেটে এসে গেছে, তো এরকম জাহিলি জামানায় তাই হয়েছে, অনাচার অবিচার এইভাবে চলেছে, তো সে হয়তো জানে না যে তার বাবাকে, এখন সে মনে করে আল্লাহর নবীকে তো আল্লাহ তাআলা গায়েবের জ্ঞান দিয়ে জানাই দিবেন, তো সে এখন চিন্তা করছে আমার বাবাকে, বাবাকে তো পাইলাম না একটু বলতে পারবেন, তো আল্লাহ তাআলা ওনাকে তৌফিক দিলেন, তিনি বলেন যে ফুলান অমুক তোমার বাবা, তো কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনিসটা পছন্দ করেন নাই, যে একটা সুন্দর পরিবেশে বয়ান করছেন সাহাবীরা এফেক্ট হচ্ছে, চট করে আরেক জিনিস নিয়ে আসছে, এখন এটার মধ্যে ফজিলত কি আছে বলেন দেখি, এটার মধ্যে তো এমন ফজিলতের কিছু নাই, সে তো যদি বিবাহ শাদী না হয়ে তার সন্তান সে পৃথিবীতে আসে এরকম বাবার পরিচয় জানার মধ্যে কি ফজিলত আছে, তারপরে আবার ওই বাবা যদি অস্বীকার করে যা বাবা আমি তোমার বাবা না, তো আরেক মুশকিল খামাখা, তো এইগুলো ফিতনা ছাড়া তো ভালো কিছু নাই। তার তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন যে এরকম উল্টাপাল্টা অবান্তর অদ্ভুত উদ্ভট প্রশ্ন করো না, এটা একটা শানের নজির আসছে। আরেকটা শানের নজির আসছে, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু বের হয়ে আসলেন, ওয়াহুয়া গাদবানুন মেহমারুন ওয়াজহু, তিনি একটু গোসা এবং মানে একটু রাগ করেছেন, ওনার চেহারাগুলো একটু লাল হয়ে গেছে চেহারাটা, হাত্তা জালাসা আলাল মিম্বার, এবং তিনি মিম্বারে বসছেন, কোনো জরুরি কিছু বিষয় ওনার দৃষ্টি আকর্ষণ করবেন, কেউ উল্টাপাল্টা কিছু করেছে একটু বয়ান করবেন, দৃষ্টি আকর্ষণ করবেন, কেবল মিম্বারে বসছেন, এই সময় এক লোক চট করে গিয়ে বলতেছে আইনা আবি আমার আব্বা কোথায়, তিনি বলেন কালা ফিন্না তোমার আব্বা জাহান্নামে, এর অর্থ কি, মানে তার বাবা মারা গিয়েছে, এখন সে জানতে চায় তার আব্বা কি জান্নাতে গিয়েছে না জাহান্নামে গিয়েছে, কোন জায়গায় আছে, এখন মুশরিক অবস্থায় মারা গেলে ঠিকানা কোথায় হবে, জাহান্নাম হবে, কারণ তখন তো ইসলাম পায়নি, যদি আবু তালেব আবুল আবুল্লাহ আব্দুল মুত্তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা বাবা দাদা এরা সব তো মুশরিক ছিল, মূর্তি পূজা করতো, তাই না, তো জাহান্নামে যাওয়া সব কোথায় যাবে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন শিরক করে গেছে, তিনি বলছেন জাহান্নামে, তো ফাকাম আখার, তারটা শুনে এখন আরেকজন দাঁড়িয়েছে, সে বলে যে মান আবি আমার বাবাকে বলতে পারবেন, তিনি বলেন ফাকালা আবুকা হুদাফা তোমার বাবার নাম হলো হুদাফা, এখন এই যে শুরু হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জরুরি বিষয় নিয়ে উনি উম্মতকে একটা শক্ত নসিহা করার জন্য মিম্বারে কেবল বসছেন, উদ্ভট দুইটা প্রশ্ন করে বসল, তো উনি কি এমনি কষ্টে আছেন, চেহারা একটু ওনার রাগের সাইন আছে যে কোন একটা সাহাবী বা কিছু একটা উল্টাপাল্টা করেছে সেই ব্যাপারে সতর্কবাণী করবেন, আর এরকম প্রশ্ন করে বসছে। ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলা ওনাকে তৌফিক দিলেন, উনি টের পাইলেন যে কাণ্ডগুলো ভালো হচ্ছে না, তখন তিনি চট করে দাঁড়িয়ে গিয়ে বললেন রাদিনা বিল্লাহি রাব্বা অবিল ইসলামী দিনা অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা
অবিল কোরআনে ইমামা ইন্না ইয়া রাসূলুল্লাহ হাদিসু আহাদিন বিজাহিলিয়াতিন শিরক আল্লাহু আ'লামু মান আবাউনা। কি সুন্দর করে বললেন, এই পরিবেশটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য, লোকদেরকে থামানোর জন্য, মেসেজ দেওয়ার জন্য, ওনার উপরে মাতবরি করতে পারেন না যে উনি কি আপনার রায় লোকেরা থাম উল্টা পাল্টা প্রশ্ন করো না, এরকম করলে তো আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শানে বেয়াদবি হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু এই পরিস্থিতি থামানো দরকার, কি করা যায়? কি সুন্দর বুদ্ধি আল্লাহ ওনাকে দিলেন। তিনি দাঁড়িয়ে বললেন যে আমরা আল্লাহকে রব হিসাবে পেয়ে আমরা অনেক খুশি আছি, সন্তুষ্ট, ইসলাম যে দিন হিসাবে পেয়েছি এই জন্য আল্লাহর কাছে আমরা অত্যন্ত সন্তুষ্ট, কৃতজ্ঞ। আমাদের নবী যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমাদের নবী হিসাবে পেয়েছি এই জন্য আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ সন্তুষ্ট। কোরআনকে আমরা ইমাম হিসাবে পেয়ে ইয়া রাসূলুল্লাহ আমরা অনেক সন্তুষ্ট। তারপর বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা এই কয়েকদিন আগেই তো জাহিলিয়তের মধ্যে ছিলাম, আমরা আমাদের বাপদাদা আর শেরকের মধ্যে ছিলাম, এখন আমাদের সমাজে তো পাক পবিত্রতা কিছু ছিল না, উল্টাপাল্টা অনেক কিছু হয়েছে। আল্লাহু আ'লামু মান আবাউনা, আল্লাহ তালাই ভালো জানেন আমাদের আসল বাবাকে। তার মানে আর কেউ যেন এই প্রশ্ন না করে, জাহিলিয়াতে শেরকের মধ্যে সবকিছু হয়েছে, এই তো কার বাবা কে ছিল দরকার কি সেটা জিজ্ঞাসা করার, এখন খুঁড়ে খুঁড়ে বের করার। এগুলা তো এগুলা শোনার পরে সাহাবীরা আর কেউ প্রশ্ন করলেন না, যারা উল্টো পাল্টা করতে চেয়েছে তারা থেমে গেলেন। ফাসাকানা গাদাবুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শান্ত হয়ে গেলেন, পরিবেশটা সুন্দর হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু কত ভালো কাজ করেছেন রাদিয়াল্লাহু আনহু। আর কি হাদিস এসেছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বলেছেন, কান কওমুন ইয়াসআলুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসতিহজাআন, কোন কোন সময় একে একে উপহাস করে, বিদ্রুপ করে, মস্কারি করে প্রশ্ন করে বসত, অনেক সময় সিরিয়াসলি করে না, মানে একটা ফান ফান করে প্রশ্ন করে, কেউ কেউ এরকম ফান করে প্রশ্ন করতো, ভাই আকুল রাজুল মান আবি আমার বাবাকে, এরকম করে প্রশ্ন করে বসত। ভাই আকুল রাজুল তাদল্লু না কাতো আইনা না কাতি, কারো উঠ হারিয়ে গেছে, আসে জিজ্ঞেস করি আসিল্লা আমার উঠটা কোথায় গেল, তার উঠ কই গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেস করতে হয়েছে ওনাকে। তখন আল্লাহ তাআলা থামানোর জন্য এই আয়াত নাযিল করলেন, খবরদার এই উল্টাপাল্টা প্রশ্ন করো না, যেটা জবাব পেলে তোমার মোটেই ভালো লাগবে না, তোমার কাছে মোটেই ভালো লাগবে না। এবং ওই লোক আর কি হাদিসে এসেছে, আমার আব্বা কোথায় জাহান্নামে, তার মন খারাপ হয়ে গেছে কথা শুনে, এই কথা শুনে কি খুশি হয়েছে? তখন তার অবস্থা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বললেন, ওয়াবি আবি ও আবুকা কেলা হুমা ফিন্না, তোমার বাবা আমার বাবা সবাই জাহান না। তারপর গিয়ে সে কিছু শান্ত হয়েছে, কারণ হলো যে আব্দুল মুত্তালেব এবং আবু তালেব তাদের সবাই আল্লাহকে চিনত, তার পাশাপাশি তারা কি করত, শিরক করত, মূর্তি পূজা করত। এই জন্য আব্দুল মুত্তালিবের এক ছেলে, তার নাম রাখলো আবদুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা। আর আরেক ছেলের নাম রাখলো আব্দুল ওজ্জা, আব্দুল ওজ্জা অর্থ কি, ওজ্জার বান্দা, ওজ্জা হলে তাদের মাহবুদ আরেকটা আছে, তো আল্লাহর বান্দাও রাখছে আবার ওজ্জার বান্দাও নাম রাখছে আরেকজন, তো বুঝা যায় এরা পুরো শেরেকের মধ্যে লিপ্ত ছিল, সেই হিসাবে তিনি এই কথা বলেছেন। তাহলে এই প্রসঙ্গটা তিনি নিষেধ করে দিলেন। এরপরে সাহাবারা অনেক সতর্ক হয়েছেন, অনেক সাহাবারা প্রশ্ন করতেন না সহজে, এবং বড় বড় সাহাবারা তো এত ইয়ে থাকতেন যে অনেক সময় জরুরি প্রশ্নও করতে ভয় করতেন, খুব কেয়ারফুল থাকতেন। এখন কিছু প্রশ্ন করতে হয় তো যারা দূর থেকে আসে, বাইরে থেকে যারা আসে, বেদুইন যারা আসে, তারা আবার এত কিছু কেয়ার করে না, তারা প্রশ্ন করে বসে। কিন্তু মদিনা যেসব সাহাবিরা আছেন, মুহাজির এবং আনসারি, তারা খুবই সতর্ক। এখন মদিনার কোনো কোনো সাহাবি আনসারি এবং মুহাজির চিন্তা করে, আমার একটা প্রশ্ন আছে, এটা জরুরি প্রশ্নই, কিন্তু তারপরেও যেহেতু আল্লাহ তাআলা একটু আদব শিখিয়েছেন, কি জানি বেয়াদব হয়ে যায় কিনা, সাহস করেন না, অপেক্ষা থাকেন কোন সময় বেদুইন আসবে, তো বেদুইনটা একটু ভালো করে খাওয়া দাওয়া করাইয়া কয় এই প্রশ্নটা ট্রান্সফার করে দিও। সাহাবিরা এত আদব শিখলেন আল্লাহ, তো বেদুইনটা তো এত হিসাব প্রকাশ করে না, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইন্ড করবে না, বেদুইন আসে দূর থেকে চলে যাবে, আর তাদের কথা একটু তেড়া মার্কা,
এমনিও তারা এত মানে সুন্দর করে সাজাই গুজায় পড়ে না, তিনিও তাদেরকে মাইন করবেন না, এটা তারা জানে। তো এতটুকু আদব লিহাজ পরবর্তী পর্যায়ে সাহাবায়রা আগে থেকেও অবশ্য ওনারা সতর্ক ছিলেন। আমরা বুঝলাম ওমর রাদিয়াল্লাহু আনহু যেভাবে জিনিসটাকে ঘুরাই দিলেন। পরের আয়াত হচ্ছে ওয়া ইনতাসাউলু আনহা হিনা ইনজালুল কোরআন তুবদালাকুম, তোমরা যদি কোরআন নাজিল হওয়া অবস্থায় উল্টোপাল্টা প্রশ্ন করো তাহলে এই কারণে আল্লাহ তাআলা জটিল করে দিতে পারেন, ওই যে মুসা আলাইহিস সালামের কওমের মতো শক্ত করে দিবেন, তাহলে আমল করতে কষ্ট হবে, এতে করে তোমাদের জন্য কি হবে আরো কঠিন হয়ে যাবে। আফাল্লাহু আনহা, আগে যা কিছু করেছ এগুলোর জন্য অনুতপ্ত তোমরা যদি হয়ে যাও আর এভাবে কেউ না করো তাহলে আগের গুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন কিভাবে, আযমুল মুসলিমিনা জুরমান মান সাআলা আন শাইইন লাম ইউহাররাম ফাহুরিমা মিন আজলি মাসআলাতিহি, ওই লোকটি বড় অন্যায় করে ফেললো, গুনাহ করে ফেললো, যেই ব্যক্তির প্রশ্ন করার কারণে, তার প্রশ্নের কারণে যে জিনিসটা আগে হারাম ছিল না এখন হারাম করে দেওয়া হলো, তার প্রশ্নের কারণে যদি আল্লাহ তাআলা কোনো জিনিসকে হারাম করে দেয় তাহলে সেই ব্যক্তি একটা বড় গুনাহ করে ফেলল। এরপরে আরেকটি হাদিসে তিনি বলেছেন জারুনি মা তারাক্তুকুম ফা ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম কাসরাতু সুআলিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াইহিম, হে উম্মত আমি তোমাদেরকে যা বলে ছেড়ে দেই সেখানে আমাকে ছেড়ে দাও, আমি যেটা বলি নেই আগাম ওইটার প্রশ্ন করো না, কারণ তোমাদের আগের উম্মতগুলো কি কারণে হালাক হয়েছে জানো, বেশি বেশি করে প্রশ্ন করতে গিয়েছে তাদের নবীকে এবং নবীর সঙ্গে মাঝে মাঝে ইখতিলাফ করে বসেছে, নবী বলছেন এদিকে উল্টা পাল্টা করে মনে হয় নবীর উল্টা বেশি বুঝে ফেলেছে, এইরকম তর্ক বিতর্ক করেছে আর বেশি প্রশ্ন করতে গিয়ে তারা ধ্বংস হয়েছে, তোমরা এরকম করো না। আরেকটি হাদিসে তিনি বলেছেন ইন্নাল্লাহ তাআলা ফরাদা ফরায়দা ফালা তুদাইউহা, আল্লাহ তাআলা কিছু ফরজকে ফরজ করে দিয়েছেন এগুলাকে কখনো তোমরা অবহেলা করে নষ্ট করো না, ওয়াহাদা হুদুদান ফালা তাআতাদুহা, হারাম হালালের সীমারেখা ঠিক করে দিয়েছেন এগুলোকে কখনো লঙ্ঘন করো না, ও হাররামা আশিয়া ফালা তান্তাহিকুহা, কিছু কিছু জিনিস হারাম করে দিয়েছেন কখনো এই হারাম করতে যেও না, ওয়া সাকাতা আন আশিয়া রাহমাতান বিকুম গাইরা নিসিয়ানি ফালা তাসআলু আনহা, আর কিছু জিনিস আল্লাহ তাআলা চুপ করে বলেন নাই যে এটা হারাম, দেখে দিয়েছেন তোমাদের প্রতি রহমত করে, যদি আল্লাহ হারাম না বলে থাকেন তাহলে কি হবে অটোমেটিক্যালি হালাল হয়ে যাবে, হারাম না বলা পর্যন্ত সেটা কি হালাল, তো কাল চুপ করে থাকার মধ্যে খায়ের, কিন্তু যদি বেশি বাড়াবাড়ি করো এটা চুলচেরা বিশ্লেষণের দিকে বেশি এগিয়ে যাও তাহলে কিন্তু হয়তো তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই ব্যাপারে আরেকটি হাদিস এক্সাম্পল সহকারে এসেছে, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজ ফরজ হওয়ার আয়াত নাজিল হলো তখন তিনি সাহাবীদের সমাবেশে বললেন ইয়া কওম কুতিবা আলাইকুমুল হাজ, হে লোকেরা আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করে দিয়েছেন।